যত শহরবাসী দোকানদার ভাই ও বোনেরা এবং যতজনের কাছে আমার আওয়াজ পৌঁছাতে পারছে সবাইকে আমি প্রণাম জানাই এবং আজকের এই গণডেপুটেশন বা আমাদের আদিবাসী ভূমি সমাজ থেকে যে সরকারের কাছে যে নিবেদন পাঠানো হচ্ছে এর জন্যে যত সমাজসেবীকে আমাদের ভূমি সমাজের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, অশেষ ধন্যবাদ জানাবো। এখন প্রথমে জানাই আমাদের এই মঞ্চের উপস্থিত সবার যে গুরুজনরা এখানে বসেছেন, সভায়মান আমাদের অতিথিগণ, আজকে আমরা কিছু বিশেষ উদ্দেশ্য নিয়ে, আমরা ভূমি সম্প্রদায়ের লোক, সবাইকে নিয়ে আমরা চলেছি, যত জাতি সমুদায়কে নিয়ে আজাদির আগে এবং আজাদির পরেও, স্বতন্ত্রতা লাভ করার পরেও সবার সাথে আমরা ভূমি সম্প্রদায়ের লোক, ভূমিজ মুন্ডা সম্প্রদায়ের লোক সবার সাথে তালমেল করে আমরা চলে আসছি। কিন্তু বিড়ম্বনা যে এই ভূমিজ মুন্ডা সম্প্রদায় সব দিন কিন্তু প্রকৃতির সাথে তালমেল করে চলেছে এবং মানুষ মাত্রে বা জীব মাত্রের কল্যাণের জন্যে নিজের চেষ্টা ওনারা করে গেছেন। এখন আমাদের একটাই কষ্ট বা দুঃখ, আজকে আমাদের দেশ আজাদ হয়েছে, আজাদ মানে ব্রিটিশের সাথে, ব্রিটিশ থেকে যে সত্তা ছিল, ব্রিটিশের সত্তা, ব্রিটিশের যে সরকার সেটা আজকে আমাদের এখানে নেই, আমাদের জনগণের সরকার এবং লোকতন্ত্র। কিন্তু এই লোকতন্ত্র যে এখানে আমাদের ভারতবর্ষে স্থাপিত হয়েছে এর জন্যে আমাদের ভূমিজ মুন্ডা সম্প্রদায়ের একটা বিশেষ যোগদান। যে সময়ে ভারতবর্ষ স্বতন্ত্রতা কি কিছু বুঝতে পারে নাই, ফ্রিডম মানে কি, আজাদি মানে কি, স্বতন্ত্রতা মানে কি, যে কোনো সমুদায় সেই কল্পনা করতে ওনারা স্বপ্নের মতো ভাবছিলেন, সেই সময় শক্তিশালী ইংরেজের বিরুদ্ধে আমাদের ভূমিজ সম্প্রদায়ের জনগণ মানে লড়াইয়ের জন্য প্রস্তুত হন এবং প্রথম লড়াই ইংরেজের সাথে আমাদের ভূমিজ সম্প্রদায় লড়াই করেছেন, সেটা আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ভূমিজ সম্প্রদায়ের লোক আজকে যে আজাদির শ্বাস বা স্বতন্ত্রতার যে আনন্দ আমরা নিচ্ছি তার মূলে কিন্তু আমাদের ভূমি সম্প্রদায়ের অনেক বেশি যোগদান। আপনারা আশ্চর্য করবেন, এই কথাটা যখন আমি বললাম তো আশ্চর্য করার কিছু নেই, আমি বলতে চাইছি বর্তমানে যে আমাদের এখানে ছিল রাজার সময় রাজিস্ট্রেট মানে ভালভূমের যে রাজা ওনার অন্তর্গত ষাট মৌজার জমিদার দাম্পাড়াগড়ের স্বর্গীয় বা শহীদ বীর জগন্নাথ সিং, উনি ইংরেজের সাথে 1769 সময়কালটাকে একটু খেয়াল করবেন আপনারা, 1769 ইংরেজের বিরুদ্ধে আমাদের ভূমি সম্প্রদায়ের যে জমিদার শহীদ জগন্নাথ সিং উনি লড়াই করেছেন এবং সেই দাম্পাড়াগড়ের উনার ছেলে শহীদ বৈদ্যনাথ সিং উনি লড়াই করেছেন এবং উনার ছেলে শহীদ রঘুনাথ সিং 1834 শহীদ হয়েছেন এবং উনি গঙ্গানারায়ণ সিং এর সাথে যুক্ত হয়ে এই জঙ্গলমহল অঞ্চল এবং আমাদের ঝাড়খণ্ড বা উড়িষ্যা তুমুলভাবে লড়াইয়ে ইংরেজের বিরুদ্ধে অস্ত্র ধরে তুমুলভাবে লড়াই করেছেন। সেই সম্প্রদায়ের লোক আমরা, ভূমি সম্প্রদায়ের লোক আমরা, তো আমরা গর্ব করতে পারি যে আমাদের ভূমি সমাজ কোনো ক্ষেত্রে কম নাই, আমাদের মধ্যে সবার প্রতি দয়াভাব এবং সবাইকে নিয়ে চলার ক্ষমতা আমাদের আছে।
কিন্তু আমরা অনেকেই ধৈর্যপরায়ণ লোক এবং আমরা এই ভারতের প্রথম আদিবাসী এবং সেই কারণে আমরা আদিবাসী ভারতের প্রথম জনগণ প্রথম নিবাসী আমরা ভূমি সম্প্রদায়ের আদিবাসী লোক সেটা আমাদের গর্ব করার কথা এবং গর্ব করার কথা যে আমরা স্বতন্ত্রতা সংগ্রামে প্রথম ছিলাম প্রথম লড়াই করেছি এবং আমাদের দেশ সেই রাস্তা অনুসরণ করে আজাদ হয়েছে এবং আজাদ হওয়ার পর কিন্তু আমাদের এই আদিবাসীর আমাদের এই ভূমি সম্প্রদায়ের উপরে বা আদিবাসীর উপরে অনেক নানা রকম ভাবে চৌতরফা হামলা আমাদের সংস্কার সংস্কৃতি ধার্মিক আস্থা পরম্পরা নিয়ে চলেছে এবং আজকে আমাদের আদিবাসী সম্প্রদায় অনেকেই জর্জর অবস্থা তার মূল কারণে আছে যে আমরা অনেকেই শান্তিপ্রিয় লোক এবং অনেকেই যুঝারু লোক কিন্তু আমাদের সংগঠন বা আমরা সবাই মিলে সংগঠিত নাই আমাদের কিছু ভুল হচ্ছে সেই ভুল ত্রুটি আমাদের যুববর্গকে আগে এগিয়ে আসতে হবে যে আমাদের আদিবাসী সমাজ লোকতন্ত্র স্থাপনা করেছে প্রকৃতির সাথে তালমেল করেছে এবং বসুদেব কুটুম্বকম যদি কেউ পালন করে তাহলে আমরা আদিবাসীরাই করে থাকি তো এখন বলা হচ্ছে যে আমাদের এই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের কিছু দাবি দাবা আছে আমরা এখানে ভারতের বা বেঙ্গলের বা ঝাড়খণ্ডের মূল নিবাসী আমরা প্রথম আদিবাসী আমরা আমাদের জমি জায়গা দেবস্থান আমাদের সংস্কার সংস্কৃতি সব কিছুর উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে তা আমাদের যে আজকে সরকারের কাছে নিবেদন জানাতে হচ্ছে সেটা দুঃখের কথা এবং সেই কারণে আজকে আমরাকে রাস্তায় বসে আমাদের আওয়াজ আমাদের যে কিছু দরকার আছে এই সমাজ থেকে সরকারের কাছ থেকে সেইগুলো আমরা নিবেদন জানাচ্ছি সেই নিবেদন জানার কল্পে আজকে আমরা সবাই ভূমি সম্প্রদায়ের লোক এক জায়গায় জুটে জনগণের কাছে নিবেদন জানাচ্ছি যে আমরা সবার সাথে তালমেল করে চলতে জানি কিন্তু আমাদের হক অধিকার যদি বঞ্চিত হয় তাহলে কিন্তু আমরা আবার সেই গঙ্গানারায়ণ সিং জগন্নাথ সিং বৈদ্যনাথ সিং রঘুনাথ সিং বীরসা মুন্ডার রূপ আমাদের নিতে বাধ্য করলে কিন্তু সেটা অসুবিধার দিকে যাবে আর বেশি কিছু না বলে আমাদের সবাইকে ক্রান্তিকারী জোহার এবং আমাদের যুববর্গকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের ভূমি সমাজের যে ঐতিহ্য যে গৌরবশালী পরম্পরা ছিল বা এখনও আছে সবার কাছে গর্ব করে বলতে পারি যে আমাদের অযোধ্যা পাহাড় দলমা পাহাড় মানে দলমা পাট অযোধ্যা পাট গুরমাই সিনি লাখাই সিনি দুয়ার সিনি চড়কা সিনি ঘোড়া সিনি রং সিনি পাউড়ি দেউড়ি এগুলো আমাদের মায়ের শক্তি মাতৃশক্তি এবং তার সাথে সাথে বুড়া বাবা সেই বুড়া বাবাকে নিয়ে আমরা চলি আজকে ওনাদের আহ্বান নিয়ে আজকে আমরা আমাদের আওয়াজ জনগণের কাছ থেকে নিয়ে সরকার পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কাছে তুলে ধরতে চাইছি আর বেশি কিছু না বলে আপনারা একটু জয়ধ্বনি করবেন আমার সাথে জয়ধ্বনি করবেন তো ভাইরা মা মাসিরা জয় ভূমি জয় ভূমি আমি বলবো চুয়াড় বিদ্রোহ আমাদের আপনারা বলবেন আমাদের আমাদের চুয়াড় বিদ্রোহ ভূমিজের আপনারা বলবেন ভূমিজের ভূমিজের ঠিক তো চুয়াড় বিদ্রোহ আমাদের 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 চুয়াড় বিদ্রোহ আমাদের 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 চুয়াড় বিদ্রোহ ভূমিজের 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 চুয়াড় বিদ্রোহ ভূমিজের 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 চুয়াড় বিদ্রোহ ভূমিজের 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 অন্যায় অত্যাচার আমরা বরদাস্ত করব না করব না করব না করব না অন্যায় অত্যাচার আমরা বরদাস্ত করব না করব না করব না হক অধিকার নিয়ে থাকবো নিয়ে থাকবো না হয় জীবন দিব জেল ভর্তি করব লোকতন্ত্রের হক অধিকারের জন্য রাস্তায় নামবো এবং আমাদের হক অধিকার নিয়ে আমরা থাকবো সবাইকে জোহার।